বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে আজ ভোর থেকে। 48 ঘন্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে দলগুলো। অবরোধ চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। তবে এ অবরোধে রাজধানী ঢাকার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে, কম হলেও রাস্তায় চলছে যানবাহন, গণপরিবহনও কিছুটা বেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি। দর্শক, অবরোধ পরিস্থিতির খবর জানাতে রাজধানীর গাবতলিতে আছেন আমাদের রিপোর্টার খায়রুল ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, গাবতলিতে যানবাহন চলাচল কেমন দেখছেন, আর বাস টার্মিনালগুলো থেকে কি দূরপাল্লার বাস ছেড়েছে কিনা? জি, আপনি জানেন যে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত আসলে তৃতীয় দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও জামাত, আর সেই অবরোধের কিন্তু আজকে প্রথম দিন। আমরা খুব সকাল থেকে গাবতলি এবং এর আশপাশের এলাকা ঘুরেছি, তবে ঘুরে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সড়কে কিন্তু গণপরিবহন চলছে, পাশাপাশি মানুষের কিন্তু উপস্থিতিও রয়েছে, তবে অন্যান্য দিনের চেয়ে কিন্তু আসলে যানবাহন কম চলছে। আর এখানে কিন্তু খুব সকাল থেকে বাস কাউন্টারগুলো খোলা হয়েছে, পাশাপাশি তারা আসলে দূরপাল্লার বাস ছাড়া সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে যাত্রী শূন্যতার কারণে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো বাস আসলে কোনো জেলার উদ্দেশ্যে ছাড়তে পারেনি, এবং দু একজন যাত্রী আসলেও তারাও আসলে বাস না পেয়ে বাসায় ফিরে গেছেন। এসব যাত্রী এবং বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের কাছে। অর্থাৎ এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। জি খায়রুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, অবরোধ পরিস্থিতির খবর জানাতে রাজধানীর বাণিজ্যিক এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহিম, চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, মতিঝিলের অফিস পাড়া এবং যানবাহন চলাচল কেমন দেখছেন আজ? ধন্যবাদ আপনাকে। বিএনপি জামায়াতের তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনে রয়েছি সকাল থেকেই মতিঝিল এলাকাতে। এখানে সকাল থেকে সার্বিক যে পরিস্থিতি দেখেছি, 8টা থেকে 8:30 পর্যন্ত কিন্তু অত্র এলাকাটা বেশ ফাঁকা ছিল, তবে অফিস আওয়ার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এলাকায় ব্যস্ততা বেড়েছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, যানবাহন চলাচল স্বাভাবিকই রয়েছে। এছাড়া নগর পরিবহন যেগুলো আছে সেগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এছাড়াও ব্যক্তিগত যে পরিবহন যেগুলো আছে, প্রাইভেট কার, সিএনজি এবং মোটর সাইকেল, সেগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা রয়েছে। এছাড়াও আপনি জানেন যে কিছুদিন আগে মতিঝিলে মেট্রো রেল উদ্বোধন হয়েছে, মতিঝিলের যে স্টেশনটা সেটা, সেই মেট্রো রেলের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে অফিসগামী যারা আছেন এবং সাধারণ মানুষ তারা কিন্তু প্রচুর চলাফেরা করছেন। এছাড়া যেটা হয়েছে যে আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকে এলাকার সার্বিক পরিস্থিতি কিন্তু বদলে গেছে, নগর পরিবহনগুলোর উপরে কিন্তু চাপ অনেকটাই কমেছে। এছাড়া আমরা মতিঝিলের পাশে যে আরামবাগ বাস কাউন্টার রয়েছে, সেখান থেকে দূরপাল্লার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়, সেখানে আমরা যোগাযোগ করেছি। বাস কাউন্টার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত তারা কোনো বাস দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি, শুধুমাত্র যাত্রী সংকট থাকার কারণেই এমনটা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে কাউন্টার খোলা রয়েছে, তারা যে কোনো সময় যাত্রী হলে বাস ছেড়ে দিতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন যে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আন্দোলনকারীদের তেমন কোনো তৎপরতা সকাল থেকে ছিল না, তারা রয়েছেন সতর্ক অবস্থানে। এই ছিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমার কাছে অবরোধের সর্বশেষ খবর। মুশফিক, ধন্যবাদ আপনাকে।